বিজেপিয়ে লিপষ্টিক লগায়, কংগ্রেসের উন্নয়নের ঘরত তিনপাত লগাইছে মোদিয়ে। কোকরাঝারের বিশাল জনসভাত প্রধানমন্ত্রী মোদিয়ে অসমত কা বলবৎ করিম বলে করা ঘোষণা কটাক্ষ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে। অসমত যেতিয়া জুই জ্বলি আছে, এই জুইকুড়া নুমার পরিবর্তে আমি কিন্তু তখেতে যে বক্তৃতা দি গল, জুই নুমার পরিবর্তে তখেতে এনে ধরনের কথা কবলে বিচারিছে যে এই আইনখন আমি করিমই। এই যে লাখে লাখে মানুষ আইছে, পশ্চিমবঙ্গের পরাও মানুষ আনিছে, নেপালের পরাও মানুষ আনিছে, ভুটানের পরাও মানুষ আনবলগিয়া হয়েছে নাকি অজব? হ্যাঁ, যেতিয়া তেওঁর পপুলারিটি হ্রাস হওয়ার লগে লগে এই মানুষ আনি আনি বাইরে দেখাবলে বিচারিছে যে মই ইমান পপুলার। মোদি সরকারের দিনত অসমে কি পালে তার খতিয়ান দিবলে গৈ দুটা কই কাগজ কল বন্ধ হওয়া বলেও কটাক্ষ করিলে গগৈয়ে। মোদির সরকারত আমি কি পালো? দুটা মিল, কাগজের মিল বন্ধ হল। ঠিক তেনেকৈ স্পেশাল ট্রাস্টও কাটিলে, ব্যাকওয়ার্ড রিজন কাটিলে, ইনসেন্টিভ কাটিলে। নতুন বড় চুক্তিয়ে বিটিআরলৈ শান্তির বাতাবরণ নানে বলে উল্লেখ করে গগৈয়ে চুক্তির 80% কাম তেওঁৰ দিনতেই হওয়া বলে মন্তব্য করে। আজিলৈকে এই চুক্তি যিমান ঢাল ঢোল বজাইছে, এই চুক্তি আমি 80% বেশি কাম করে থই গলো। এতিয়া যে সদা কি সদিয়া কি কয় হে ব্রিজ ঢলা সদিয়া, সেই একটাই হয়েছে। টিন চিন অকান লগাই পেলায়, রং চং লগাই, লিপস্টিক লগাই যে ধুনিয়া করে দিয়ে, সেই ধুনিয়া করে পেলায় হ্যাঁ এটা লিপস্টিকে আই পেলায় লগাই দিলে। প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলো মোদির মুখত ভূপেন হাজরিকার প্রসঙ্গ টানি আনি এজাউরি দিয়ে মোদীক। মোদী ডাঙরিয়া এটা কব বিচারিছে যে ভূপেন হাজরিকার গুজরাটের জোঁয়ায়ক, যেহেতু আমি এটাই জানো যে পরিবার গুজরাটি, কিন্তু সেই গুজরাটি পরিবারে ভূপেন হাজরিকা কি ট্রিটমেন্ট দিলে অসমবাসী রাইজে জানে? কোনোদিন খবর করবলেও নাহিলে, হসপিটালত পড়ে থাকতেও নাহিলে। অসমীয়া যুবকক গুজরাটি বোয়ারিয়ে এই ধরনেরহে ব্যবহার করে রাখো। গুজরাটত যেনেকে মোদিয়ে নিজের পরিবারক, ইয়ার ভূপেন হাজরিকার গুজরাটি পরিবারে সেই ধরনের তখেতকো সেই অবজ্ঞাহে করেছিল। ব্যুরো রিপোর্ট, DY365।